করছি আমরা আজকে কোরআন শরীফের তাফসিরে নির্দিষ্ট কোন আয়াতের তাফসির না করে একটি বিষয় সামনে রেখে সে বিষয়টির উপরে কোরআন শরীফে আল্লাহ তাআলা কত জায়গায় প্রত্যক্ষ পরোক্ষভাবে বলেছেন আমরা তা বলার চেষ্টা করি। আমরা বিষয়টি যদি বেছে নেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অনেকেই মনে করতে পারি যে নামাজের কথা বেশি বলুন, জাকাতের কথা বলুন, সমাজে সুদ ঘুষ আছে এগুলোর কথা বলুন, রোজার কথা বলুন, তারপরে নারীদের শালীনতার কথা বলুন, পুরুষের চরিত্রের কথা বলুন, বলা যেতে পারে। কিন্তু তার আগে প্রশ্ন যে মৌলিক বিষয়টি যদি ঠিক না হয় তাহলে যেগুলো ঐচ্ছিক বিষয় আছে সেগুলো যতই ঠিক হোক তাতে কম্পালসারি বিষয় বলে একটা কথা, ধরুন প্রশ্নপত্রে যদি 10টি প্রশ্ন থাকে আর সেখানে বলা হয় যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেবে, এই 5টির মধ্যে 10 নম্বর প্রশ্নটি অত্যাবশ্যক, তাহলে বোঝা গেল 10 নম্বর প্রশ্নটি সহ 5টি উত্তর দিতে হবে, তবে 10 নম্বরটি অবশ্যই লিখতে হবে। আপনি 10টা থেকে যে কোনো 5টা দিতে পারেন, এখন হলো কি 10 নম্বরটা দিতে হবে, না হলে বাকি 4টা প্রশ্নের উত্তর যদি 100 মার্কস অ্যান্সার করেন বেকার হয়ে যাবে, জিরো পাবেন। কেন? অত্যাবশ্যকীয় প্রশ্নের উত্তর আপনি দেননি, সেই জন্য বাকি 4টা প্রশ্নের আনসার কোনো কাজে আসবে না, সে পরিপূর্ণ অকৃতকার্য বলে বিবেচিত হবে। ঠিক তেমনি আল্লাপাক্ষেরও নিয়ম, ইবাদতের কিছু নিয়ম নীতি আছে, মৌলিক বিষয় অত্যাবশ্যকীয় বিষয়গুলো ছেড়ে দিয়ে যদি আমরা ফরজ ছেড়ে দিয়ে, কেউ ফরজ নামাজ পড়লো না ধরুন, এবারে দিক দিয়ে আসি, কেউ ফরজ নামাজ পড়লো না, এরপর ওয়াজিব নামাজ সেটাও পড়লো না, এরপর সুন্নত সেটাও পড়লো না, কিন্তু রাতের বেলা জেগে জেগে নফল পড়ে আর তাহাজ্জুদ পড়ে, তাতে লাভ হলো কি? এই তাহাজ্জুদ দিয়ে কি হবে বলুন? এই জন্য ফরজ যদি পরিমাণ মতো যে ফরজ সেটা ঠিক রাখে, ওয়াজিব ঠিক রাখে, সুন্নত ঠিক রাখে, সে যদি কোনোদিন নফল নাও পড়ে তাহলেও তার আশা আছে, তার বেহেশতে যাবার পসিবিলিটি আছে। কিন্তু ফরজ ওয়াজিব কিছুই সে করলো না, সুন্নত আর নফল এ দুটো নিয়ে খুব মাথা গামাচ্ছে, তো তাহলে তার জন্য আমরা মনে করি কি ফরজ নামাজ ফরজ রোজা এগুলো তো ফরজ, এগুলো নিয়ে আমাদের মাথা ঘামাতে হবে, কিন্তু এগুলোরও তো ফরজ আছে। আমাদের ফরজ হলো নামাজ আর রোজা, রোজা নামাজেরও একটা ফরজ আছে, সেটাই হলো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর যদি পৃথিবীতে না আসতেন, না কোরআন শরীফ চিনতাম, না আল্লাহর কালাম বলে তাকে জানতাম, না ইসলাম পেতাম, না আল্লাহ বলে আল্লাহকে ডাকতে পারতাম, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, কোরআন শরীফের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, ইসলামের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, আমার নবী আপনার নবী বলেছে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি। সুতরাং তার ব্যাপারে আমাদের রিলেশনটা কি তার সাথে হতে হবে, এই আইডিয়াটা এই কনসেপশনটা যদি আমরা কমপ্লিট করে না তো তাহলে বাকি রোজা নামাজ দিয়েই বা কি? আর রোজা নামাজের কথা বলছেন, নামাজ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কাফেরেরা চামড়ায় আঘাত করছে, শরীরে আঘাত করছে, আর মুনাফিকরা রসুল্লাহকে কলিজা কথা মনে করছেন বেশি, চামড়া না কলিজা, চামড়ার আঘাত মুছে যেতে পারে, দাগ থাকতে পারে, একসময় দাগও মুছে যায়, কিন্তু কলিজার আঘাত কোনো সময় মিশে পারে না। তো কাফেরেরা হুজুরকে চামড়ায় আঘাত করেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহকে বলেছেন আল্লাহ ওরা আমাকে চিনে, ওরা আমাকে মেরেছে এই জন্য আপনি ওদের উপর গজব দিবেন না, কারণ ওরা আমাকে যদি চিনত তাহলে তো মারত না, চিনে মেরেছে আপনি তাদেরকে গজব দিবেন। এবং এই যে তায়েফ আজকে আজকে তায়েফে বৃষ্টি কেন? সারা আরবে বৃষ্টি নেই, তায়েফে বৃষ্টি, সুজলা সুফলা, শস্য শ্যামলা বলতে গেলে বাংলাদেশের আগে হলো তায়েফ, সেখানে সব ফসল ফলে, কেন? বৃষ্টি হয় সেখানে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওরা খুঁজতে গেছিল, হুজুর সাল্লামকে ওরা ধরে ফেলেছে, তখন হুজুরের বয়স মাত্র 7 দিন, তো মা হালিমা বলেছিলেন বাবা আমার কথা আল্লাহ শুনবে না, বুকে জড়িয়ে ধরে ওই শিশুকে বলেছিলেন তুমি আল্লাহর কাছে কিছু বলো, না হলে তোমাকে আমি বাঁচাতে পারছি না, ওরা রাস্তার থেকে তোমাকে ছিনিয়ে নিচ্ছে, আর তারা রাস্তায় পাহারা ছিলই হুজুরকে ধরবার জন্য, অনেক উঁচু রাস্তা দিয়ে গিয়েছে,
তারা চেক করেছে প্রত্যেক উষকে, এবং এই উষটাকে চেক করে বাচ্চা পাওয়া গেছে। বাপ মা দাদার নাম জিজ্ঞেস করে তারা আসমানি কিতাবে দেখেছে যে হ্যাঁ, এই ছেলে আখেরি জামানা নবী হবে, একে রাখা যাবে। এক পর্যায়ে মা হালিমাতু সাদিয়া হুজুরকে বুকে জড়িয়ে বলছেন, বাবা আল্লাহর কাছে কিছু বল। তো হুজুর হেসে দিয়েছিলেন, সে বৃষ্টি শুরু হয়ে গেল। এবং সেই বৃষ্টি, একই বৃষ্টি মুমিনদের জন্য, নিরপরাধ মানুষের জন্য ছিল সমৃদ্ধি এবং সাফল্যের জন্য, এবং ক্ষেত খামার শস্য এগুলো সবুজ শ্যামল হওয়ার জন্য উপাদান। আর একই বৃষ্টি কাফেরদের জন্য অগ্নি বৃষ্টি হবে, ওরা সবাই হাড্ডি থেকে গোস্ত খসে পড়ে মরে যাবে। তাহলে এখানে কি বুঝলাম আমরা? সেই বৃষ্টি আজও বন্ধ হয়নি, সে আল্লাহ, ওরা হুজুরকে অ্যাটাক করলো আর হুজুর দোয়া করলেন আপনি বৃষ্টি দেন। এবং টু ইন ওয়ান, একই বৃষ্টিতে দুই বৈশিষ্ট্য থাকতে হবে, এরা মরে যাবে আর আমি যেখানে আমার মহা দুর্মার দেশে যাচ্ছি সে দেশ যেন সারা কেয়ামত পর্যন্ত সুফলা সুফলা সুজলা থাকে, সে বৃষ্টি বর্ষণ করতে হবে। আর সে বৃষ্টি এখনো তাই হয়। আর নবীরা চলে গেছেন, কিন্তু নবীদের যে মারাকাল মৌজাদা রয়ে গেছে, মৌজাদা চলছে, মৌজাদা কোনোদিন মরে যায় না, বন্ধ হয় না। তো তাই ইমান বলেন, আমেন বলেন, ধরুন সবচেয়ে ভালো মানুষ দুটো ভাগ করে যদি ফেলি, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বললো তারা, যারা এটা বললো না, এই কলেমার গাওয়াহি দিল না, তাদের থেকে এরা বেটার। এখন ভালো মানুষগুলোকে আবার যদি দুই ভাগ করি, কলেমার দাবি অনুযায়ী যারা আমল করে তারা ভালো, আর কলেমার দাবি শুধু দাবি করছে আমি মুসলমান, আমি কলেমা পড়েছি কিন্তু আমল করছে না, তাদের থেকে ওরা বেটার। এখন যারা আমল করছে তাদেরকে যদি আমরা দুই ভাগ করি, তাহলে যাদের আমলের সাথে এখলাস আছে, লৌকিকতা নেই, আর যাদের আমলের সাথে লৌকিকতা আছে, এখলাস নেই, এটা থেকে এটা বেটার, যাদের এখলাস আছে, যাদের লৌকিকতা নেই কোন ইবাদতের মধ্যে, ইসলামী কাজের মধ্যে লৌকিকতা শিরক তুল্য। রসুল্লাহ বলেছেন, এমনি আকাফু ইলাইকুম শিরক, সাহাবা ইকরাম বলেছেন, কুন্না নাতরুকু শিরক, হুজুর আমরা শিরক তরক করেছি আবার আপনি শিরকের কথা বলছেন কেন? তো হুজুর বলেন, ও আর রিয়া, সেটা হচ্ছে লোক দেখানোর বিষয়, ইবাদত যদি লোক দেখানো হয় সেটাই শিরক এবং সেটাই ভয়ের ব্যাপার, আমি সেটাকে ভয় করছি তোমাদের ক্ষেত্রে, তাহলে বোঝা গেল লোক দেখানো। এখন কথা হলো যে যাদের আমলে এখলাস আছে এরা ভালো, ওদের থেকে এখন এখলাস ওলা যারা তাদেরকে যদি দুই ভাগ করি, তাহলে দাঁড়াবে যে যাদের আমলের সাথে আল্লাহর ভয় আছে, নবীজির প্রেম ও আদব আছে, তারা ওদের থেকে ভালো। যাদের এখলাস আছে আমল করছেন তাদের থেকে তারা ভালো, তারা আল্লাহর আরো নিকটবর্তী। কারা? যাদের নবী প্রেম আছে, নবীজির আদব আছে। এখন প্রশ্ন হলো, নবীজির প্রেম ও আদর যদি না থাকে তাহলে ইমান থাকবে না, ইমান না থাকলে আমল করে লাভ কি? তাহলে আমরা এমন কাজ না করি, সারা জীবন কষ্ট করলাম, দুনিয়ার কোনো আনন্দ উৎসব আমরা পেলাম না, কিন্তু এই আমলের কোনো ফায়দাও আমরা কেয়ামতে পেলাম না, তাহলে কি? শুধু এই পর্যায়ে একটা বিরতিতে যাই, ফিরে আসছি। করলে আল্লাহ তাআলা খুশি হবেন, রাজি হবেন, রাসূলুল্লাহ খুশি হবেন, এবং যতটুকু আমরা এখানে করবো তার থেকে অনেক বেশি 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 সেখানে পাবো। আর এমন তা আমল করা বুদ্ধিহীনের কাজ, এখানে অনেক আমল করলাম ওখানে গিয়ে পেলাম জিরো, কিছু পেলাম না, তো এই বুদ্ধিহীনের কাজ আমরা কেন করি? ভেবে চিন্তে সব করা উচিত। সেই জন্যই ভেবে চিন্তে আগে আমরা দেখবো মৌলিক বিষয়টি আগে আগে ঠিক। যে কোনো একটা ইমারত যদি আমরা তৈরি করি, ইমারতের বেসমেন্ট যদি ঠিক না হয়, ইমারতের ভিত্তি যদি ঠিক না হয়, সেখানে গড়বড় থাকে, তাহলে পুরো ইমারত ঝুঁকিপূর্ণ। তো সেই জন্য আমলের ভিত্তি, তো এই এই যে বলছি যে ইমান বলুন আর আমল বলুন আর যাই বলুন, সব কিছুর সাথে নবীজির প্রেম ভালোবাসা আদব এগুলো থাকতে হবে। এগুলো না থাকলে সারা কোরআন শরীফ জুড়ে আল্লাহ তাআলা রসুলের পক্ষ আসলামের প্রেম, আল্লাহ তাআলা ইবাদতের হুকুম দিয়েছেন, ইবাদত শিখাইছেন কে? রসুলুল্লাহ। যেমন ধরুন নামাজ পড়তে বলেছেন, আকিমিস সালাত, নামাজ পড়। এখন কিভাবে আমরা নামাজ পড়বো? রসুলুল্লাহর দিকে আল্লাহ তাআলা দিয়েছেন, রসুলুল্লাহকে শিখাতে বলেছেন, আপনি শিখান কিভাবে নামাজ পড়বেন, হুজুর শিখাইছেন কিভাবে নামাজ পড়তে হবে। ঠিক তেমনি রোজা রাখো কিভাবে রাখতে হবে, শিখাবেন হুজুর। হজ করো কিভাবে হজ করতে হবে, শিখাবেন হুজুর। কিন্তু আল্লাহ তাআলা একটা জিনিস নিজে শিখান, সেটা হচ্ছে রাসূলের পাকের প্রেম এবং আদব, এ দুটোর প্রশিক্ষণ আল্লাহ তাআলা দেন। সারা কোরআন শরীফ জুড়ে আছে, আমরা আমরা সময় দিতে পারলে আস্তে আস্তে আমরা বলতে পারবো এবং শুনতেও পারবো।
তো সেই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলেন কেন্দ্রবিন্দু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে এবং তাকে দিয়ে আমরা কোরআন পেয়েছি ওনার কথায় আমরা কোরআন আল্লাহর কালাম বুঝেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে আল্লাহর সাথে পরিচয় করে দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আমাদেরকে জীবন বিধান দিয়েছেন হুজুর নিজে আমল করে দেখিয়ে দিয়েছেন হুজুর মডেল হয়েছেন তো সেই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কোরআন শরীফে কত জায়গায় কি বলেছেন সেটাই দেখা যাক একবার আমরা শুরু করি না নামাজ কালাম রোজার কথা তো আছে সেগুলো একটু আগেই বলেছি যে হুজুর শিখাবেন হুকুম দিচ্ছেন আল্লাহ এবং আল্লাহ তাআলা নামাজ রোজা হজ জাকাত কিছু করেন না কিন্তু একটা কাজ তৃপ্তির সাথে নিয়মিতভাবে আল্লাহ করেন সেটাই হলো রাসূলের পাকের প্রতি দরুদ ও সালাম এটাকে আল্লাহ তাআলা নিজে ডিউটি মনে করে করছেন করতে বলেছেন ফেরেশতাদেরকে আমাদেরকে করতে বলেছেন এবার আসুন একটি বিষয়ে আমরা আলোকপাত করি সেটা হলো যে হুজুর হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নে আদবি এটা কিন্তু আল্লাহ তাআলা সহ্য করেন না এটা খুব আল্লাহর জন্য অসহ্য যেমন কি সে আল্লাহর জন্য অসহ্য কেউ যদি আল্লাহর ক্ষমতার পাশাপাশি কাউকে প্যারালাল ক্ষমতা তৈরি করে নেয় সেটা যেরকম আল্লাহ তাআলার কাছে অসহ্যকর ঠিক তেমনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বেয়াদবি এটাও আল্লাহর জন্য অসহ্যকর এখন বেয়াদবি হতে পারে সরাসরি হুজুরের শরীরে আঘাত করা অথবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা দিয়ে বেয়াদবি করা অথবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমার আইডিয়া কি আমার কনসেপশন কি আমার ধারণা কি রিলেশন আমার মধ্যে আর হুজুরের মধ্যে এখানে আমার ধারণাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্মানজনক না হওয়াটাও কিন্তু কষ্ট এটাকে বলা হয় আকীদা যেটাকে আমরা আকীদা বলি ধারণা বিশ্বাস হুজুরের সাথে রিলেশনটা আমার আল্লাহ কি ধরনের এ সম্বন্ধে হুজুরের সাথে যথাযথ রিলেশন না হলে যথাযথ ধারণা না থাকলে তাহলে সেখানে বেয়াদবি সৃষ্টি হবে এবং সেটাই হলো বেয়াদবি এবং সেটা আল্লাহ তাআলা সহ্য করেন না আরেকটি কথা আমি এই আলোচনা শুরু করবার আগে গুরুত্বপূর্ণ দেশে বলে নেই যেমন আদবের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ তাআলার সামনে কথা বলতো আদব রাসূলের সামনে কথা বলতো আদব আদব সংযম এবং বিনয় এই দুটোকে একত্র করলে যা সৃষ্টি হয় সেটাই আদব কারো ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সংযমী হোক মুখে যা আসলো বলে দিলাম আর কারো ব্যাপারে কথা বলার ক্ষেত্রে বিনয়ী হোক উচিত কথাটাই বললাম ঠিক আছে বাট বিনয়ী নয় সেটাও আদবের অংশ তো আদব দুটো বৈশিষ্ট্যের সমন্বয়ে একটা তৃতীয় বৈশিষ্ট্য সৃষ্টি হয় সেটার নাম হলো আদব একটি হচ্ছে যার সম্বন্ধে কথা বলছি তাকে জেনে শুনে সংযমের সাথে তার ব্যাপারে কথা বলা আরেকটি হচ্ছে যে তার যার সাথে কথা বলছে যার সম্বন্ধে লাউডলি না বলে বিনয়ের সাথে বলা বিনয়ের সাথে বলা সেটা এ দুটোকে একত্র করলে তৃতীয় আরেকটি বৈশিষ্ট্যের সৃষ্টি হয় সেটার নাম হলো আদব বাকি আলোচনা আমরা করছি তার আগে একটা ছোট্ট বিরতিতে যাই আর দেখা যাক পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরা বাকারার 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন আমরা একটু সেটা দেখে নিই সূরা বাকারার 104 নম্বর আয়াত সেখানে আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا হে ইমানদারগণ খবরদার রাসূলুল্লাহকে আহ্বান করার ব্যাপারে রায়না বলো না এভাবে আরজ করো বরং হুজুর আমাদের প্রতি কৃপা দৃষ্টি রাখুন অর্থাৎ আমরা একজন আরেকজনকে ডাকার ক্ষেত্রে আমরা কি করি একজন আরেকজনকে ডাকার ক্ষেত্রে বলি হ্যালো একটু আমার দিকে দেখুন এই যে এদিকে দেখুন কিংবা স্যার এদিকে দেখুন না তোমরা হুজুরকে যদি এইভাবে বলো তাহলে তোমরা বলবা বলা তা ফুল ওরা না হ্যালো এদিকে দেখুন এটা বলবা বরং বলবা কোন জোর না হুজুর কৃপা দৃষ্টিতে আমার দিকে দেখুন তাহলে এই যে একটা আদব এটাও পাওয়া গেল এখানে আদব কি কি আল্লাহ তাআলা হুজুরকে শিখিয়েছেন হুজুরের ব্যাপারে সেটা বলার আগে আল্লাহ তাআলার একটি ক্ষোভ বলতে হয় কি যে বান্দার প্রতি আল্লাহ তাআলার এত প্রেম মানুষকে আল্লাহ এতটাই ভালোবাসেন যে আল্লাহর নিজের কথা যে শয়তান মানুষকে 10 বছর 20 বছর 50 বছর 60 70 80 100 বছর গুণা করাইল লোকটির বয়স 100 বছর ধরুন 100 বছর ধরে সে গুণা করছে আল্লাহকে ভুলে আছে সে 100 বছর পর যদি দোয়া করে অথবা সেজদায় গিয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বিনয়ের সাথে নম্রতার সাথে
নিজেকে দোষী মনে করে যদি আল্লাহকে বলে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও রিয়েলি বাই হার্ট অ্যান্ড সোল যদি বলে তাহলে আল্লাহ তাআলা এই 100 বছরের তার যে অপরাধ একেবারে এক মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ভুলে যান এবং তাকে ক্ষমা করে দেন এত প্রেমিক তিনি বান্দার আমরা যদি মার কাছেও বেয়াদবি করে শহরে চলে যাই মাকে বকা কয়েকদিন পর সে যদি সে মাকেও বলি মা তুমি ক্ষমা করে দাও মাও আমাদেরকে মাঝে মধ্যে ধমক দিয়ে বসে যাও কোথায় গেছিল সেখানে যাও কিসে ক্ষমা তারপরে হয়তো মায়ের মন নরম হয় কিন্তু আল্লাহ তাআলা এমন এক সত্তা 100টি বছর মানুষ আল্লাহর সাথে নাফরমানি করলো 100 বছর পর একবার ক্ষমা চাইল অমনি ক্ষমা করে দিল এবং দেবেন বলে তিনি ওয়াদা করেছেন জীব দাওয়াত দায় ইজা দান ফালিয়াস্তাজি উনি তোমার ডাকতে দেরি আমার মাফ করতে দেরি নেই সময় কোনো সময় নেই বুড়ো বয়সে হোক আর জন্ম বয়সে হোক তাহলে এত যিনি প্রেমিক বান্দার ব্যাপারে বান্দাকে এতটাই ভালোবাসেন অথচ তিনিই বলতেছেন সেই মানুষের ক্ষেত্রে বলতেছেন এত খেপে গেলেন তিনি আল্লাহকে গালি দেন সারা জীবন খেপছেন না আল্লাহ তাআলা আল্লাহ তাআলাকে কেউ নাফরমানি করছে আল্লাহ খেপেন না খেপলে তো ওর ভাত পানি বন্ধ করে দিত যে রেজেক আল্লাহ দেয় তা বন্ধ করে দিত কিন্তু তা তো দিচ্ছেন না আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছেন পানি দিচ্ছেন খাবার দিচ্ছেন পিপাসা মিটাচ্ছেন আমাদেরকে আলো দিয়ে সাহায্য করছেন চিকিৎসা প্রয়োজন হলে ওষুধ আমাদের ভিতরে কাজ করে কোনটা আল্লাহ না দিচ্ছেন সবই তো দিচ্ছেন পিপাসা লাগলে পানি পিপাসা মিটায় ক্ষুধা লাগলে খাবার খিদা মিটায় সে আল্লাহ তাআলা আমাদেরকে সবই দিচ্ছেন কিন্তু এক জায়গায় এসে আল্লাহ তাআলা কঠিন হয়ে গেলেন সেটা কি কোরআন শরীফে দেখুন সূরা যাবের মধ্যে ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এটা আগের আয়াত তারপরে আয়াতটা ইমিডিয়েটলি তারপরে আয়াতটা হচ্ছে ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা প্রথম আয়াতে আল্লাহ বললেন আমি আমার নবীর প্রতি দরুদ সালাম পড়ি ফেরেশতা তোমরা পড়বা এই ইমানদার তোমরা পড়বা একই সাথে তিন জায়গায় নিজে আমল করছেন সেটা বলছেন ফেরেশতাদেরকে করতে বলছেন সেটা বলছেন আমাদেরকে করতে বলছেন সেটাও হুকুম দিয়েছেন কিন্তু অন্য কোন ইবাদতে রোজা তোমরা পালন করো ফেরেশতাদের আমার করা লাগবে শুধু একটি আমল আল্লাহ তাআলা নিজে করেন এবং ফেরেশতাদেরকে করতে বলেন এবং উম্মতকে করতে বলেন তাহলে এটার গুরুত্ব কতটুকু সে গুরুত্বটা আমাদের আগে বুঝতে হবে নামাজ তোমরা পড়ো ফেরেশতাদেরও নাই আল্লাহও পড়েন দরুদ আমি পড়ি ফেরেশতা পড়ে তোমরাও পড়ো সাধারণ একটা পাগলও বুঝবে যে এই কাজের গুরুত্ব কত বেশি ইমিডিয়েটলি আল্লাহ তাআলা আবার বলছেন কি ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ যে রাসূলের পক্ষে প্রতি দরুদ সালাম পড় এবং সালাম দাও সাল্লিমু তাসলিমা তার অর্থ কি সালাম দাও দেবার মতো যথাযথ সম্মান পূর্বক সালাম দেবা যথাযথ সম্মান আদায় করে সালাম দেবা দেবার মতো সালাম দেবার মতো দাও মানে কি এটাই তো বোঝা যায় সালাম দেবার মতো দিও তার মানে আদরের সাথে দিও মহব্বতের সাথে দিও প্রেমের সাথে দিও কাউকে যদি আমরা বলি অমুককে যদি দাওয়াত করতেই হয় তাহলে একটু খাওয়ার মতো খাওয়াতে হবে খাওয়ার মতো খাওয়াতে হবে মানে কি পাট শাকের ভাজি আর শুটকি মাছের ভর্তা এটা খাওয়ার মতো খাওয়াতে হবে উঁচু মানের খাবার খাওয়াতে হবে এটারই নাম ঠিক তেমনি এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বললেন সাল্লিমু তাসলিমা সালাম দেবার মতো দাও পরক্ষণে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু যারা আমি আল্লাহকে আমার রাসূলকে কষ্ট দেয় কষ্ট দেয় আমি লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আমি আল্লাহ নিজে তার প্রতি দুনিয়া এবং আখিরাতে লানত করি আল্লাহ নিজে লানত করে লা'নাল্লাহু লানত করে আল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়াতে এবং আখিরাতে দুনো জাহানে পৃথিবীতে লানত করে আখিরাতেও লানত করেন আল্লাহ তাআলা যার উপরে লানত করে তাকে বলা হয় মালাউন আমরা মালাউন বলি আরবিতে মালউন লানা লানাতুন লাইন মালউন তাহলে মালউন আল্লাহ তাআলা বলে ফেললেন গালি বকা দিয়ে দিলেন আল্লাহ তাআলা যে রাসূলকে কষ্ট দেয় আল্লাহকে কষ্ট দেয় তাকে আল্লাহ তাআলা মালউন বললেন লানা ধিক্কার দিলেন
অভিশাপ দিলেন, শুধু সেখানেই থেমে থাকেননি আল্লাহ তাআলা, আরো বলেছেন ওয়া আ'আদা লাহুম আযাবাম মুহিনা, আমি ওয়াদাবদ্ধ, আমি প্রতিশ্রুতি দিলাম কিয়ামতের দিন তাদেরকে আমি দৃষ্টান্তমূলক ভয়ঙ্কর শাস্তি। তাহলে এখানে অর্থ দাঁড়াইলো কি, কষ্টটা কি? ওখানে আল্লাহ বলেছেন সাল্লিমু তাসলিমা, সালাম দেবার মতো দাও, এখানে আল্লাহ তাআলা বললেন যে যারা কষ্ট দিল তারা মালাউন, তাহলে সালাম দেবার মতো দেন, সালামের কাইফিয়াতের উল্লেখ নাই, পদ্ধতির উল্লেখ নাই, আর এখানে কি কষ্ট তার উল্লেখ নেই। আগামী পর্বে আমরা আবার এখান থেকেই শুরু করব, এই দুটো জিনিস কি কষ্টটা এবং কি পদ্ধতি যেটা উল্লেখ নেই। ততক্ষণে আপনাদের জন্য আল্লাহর দরবারে শুভকামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।